গুড মর্নিং এভরিওয়ান। এখন কালকে পার্টি করে রাত্রিবেলায় তো জানোই তিনটের সময় শুয়েছি, সেই জন্য আজকে উঠতে উঠতে অবভিয়াসলি একটু দেরি হয়েছে। তারপরে এতগুলো মানুষ সবাই মিলে এই গল্প গুজব সবাই মিলে হেল্প করে কাজকর্ম সবই চলছে। টুকু দিয়ে আমাকে সবজি কেটে দিল, এখন সবজি বসিয়ে দিয়েছি, আলু ফুলকপির তরকারি, ব্রেকফাস্ট দেয়নি। এই যে এখনো এই যে 11টা বাজে, ব্রেকফাস্ট নেই। এই যে লুচি বেলার দায়িত্ব কার, কাকে দিয়েছি? লুচি বেলার জন্য বসে আছে। লুচি তরকারি ভাবি লুচি কি দিয়ে দেব। হ্যাঁ লুচি, লুচি বেলবে। আচ্ছা আচ্ছা বলছি, এই যে এই যে ওর ছেলে এখনো পর্যন্ত ঘুমাচ্ছে, আমি কার জন্য লুচি বেলবো? ওই যে আমার ছেলে দেখে 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 একটা বাচ্চাকে না দিয়ে বড়রা খেতে পারে? চলো তাহলে আরম্ভ করে যাক দিনটা। চলো, আমার তরকারি বসে গেছে, গ্রিন টি দিয়ে দিয়েছি সকালবেলা। আলু ফুলকপির তরকারি হচ্ছে এখানটায়, আলু ফুলকপির তরকারি বসিয়েছি, লুচিটা বেলে দিক, লুচি ভেজে ফেলি। এই যে পরে অতিথিবৃন্দকে খাওয়াতে বসিয়ে দিয়েছি, কটায়? 11টায় দিয়েছি খাবার দাবার, তাও লুচি বেলে দিল, টুকু দিয়ে লুচি ভেজে দিল, আমাকে বলে নিটির পিটির বলি কি করবো। আমি এরকম ভাবে পেরে উঠি না এত তাড়াহুড়ো করে। এই কেমন হয়েছে টুকু? কেমন হয়েছে গল্প সবজিটা? ভালো, আর লুচি তো ভালোই খায়। পিকলু সবজি কেমন লাগলো? লুচির কথা তো বলে লাভ নেই। একটা কি হয়েছে তার বাড়িতে? কি স্যান্ডো গেছি? তার সোমনাথ খালি গায়ে থাকে। এই খেয়েছো? সোমনাথ ডিউটিতে পর্যন্ত গেল না আজকে। চলো এবার আমি খাওয়া দাওয়া করে নিই, তোদের দেওয়া হয়ে গেছে, আমি খাওয়া দাওয়া করি। চলো, ব্রেকফাস্ট তো হয়ে গেছে, দুপুরে রান্না বান্না আরম্ভ করে দিয়েছি। এই যে বড়া ভাজা চলছে, ছোলার ডালের বড়া, এটা দিয়ে হবে। আজকে যেহেতু স্যাটারডে, আমরা নিরামিষ খাই জানোই। হাসির আওয়াজ পাচ্ছ? আমাদের বনে বনে থাকলে পরে এর থেকেও বড় বড় হাসি বেরোয়, এখন ছোটো ছোটোর উপর দিয়ে যাচ্ছে। যাই হোক, ছোলার ডালের বড়া দিয়ে হবে কি বলে মোচা, মোচার ঘন্ট হবে ছোলার ডালের বড়া দিয়ে। আর হবে তোমার তোমার চাল কুমড়ো, চাল কুমড়োর ঘন্ট বানাবো। তারপরে হবে তোমার ভেজ ডালের জন্য, এই যে সবজি কেটে রেখেছি, মুগের ডাল দিয়ে ভেজ ডাল। আর হবে পনির। সব রান্নাবান্না বুঝতেই পারছো, বাড়িতে লোকজন, তার মধ্যে গল্প গুজবও চলছে সমানতালে, আবার একবার চা চলছে, আমাদের চায়ের রাউন্ড চলছে, চা খাওয়া চলছে। আর আমার টুকুদি কিছু খাতে না, এই তো লুচিগুলো খা, লুচিগুলো কাঁদছে। আমরা একটু চা খেয়ে নিই তাহলে। শুটিং শুরু করে দিয়েছি, এই যে টেপি সুন্দরীকে নিয়ে, হ্যাঁ টেপি সুন্দরীকে নিয়ে শুটিং শুরু হয়ে গেছে আমাদের। চলো রান্নাবান্না করে নিই, যে ফাঁকে ফাঁকেই মাঝে মাঝে আসতে হবে, তাছাড়া সব কিছু মিস করে যাবে তোমরা। এই দেখো, এইটা সকাল থেকে কিচ্ছু খাইনি, জলমুড়ি খেলো, হজমের ওষুধ চাচ্ছে, তার মধ্যে দেখে ফুলের আচার। আমাকে ব্লগে যেই দেখেছে যে আমি ছাদে ফুলের আচার দিয়েছি, সেই বলে রেখেছে যে আমার জন্য রেখেছি, তাছাড়া কিন্তু তোদের অবস্থা খারাপ হয়ে যাবে। আমাকে মানালিতেও নিয়ে যেতে বলেছিল, ওখানে নিয়ে যাইনি। এই যে ফুলের আচার খাচ্ছে, ওর জন্য একদম রেখে দিয়েছিলাম। আমি ভুল করে ভুল করে রেখে ফ্রিজে ঢুকিয়ে রাখবো, এ মা যা। আর এরা দুই ভাই এদিকে, এই যে আজকালকার বাচ্চাদের আর কোনো এন্টারটেনমেন্ট নেই, যদিও ম্যাথ ইয়ে করেছে, ওরা কম্পিটিশান করেছে, গুপ্পুর ইচ্ছা ছিল ড্রয়িং কম্পিটিশান করার, বাট টুকু রাজি হলো না, সেই কারণে দুটো বাচ্চা মিলে মোবাইল দেখছে। আর আমার রান্নাবান্না কিন্তু চলছে, এদিকে মোটামুটি তোমার ইয়েটা হয়েই আসলো, চাল কুমড়ো, চাল কুমড়োটা হয়ে আসলো, ডাল সেদ্ধ হয়ে গেছে, মোচা সেদ্ধ হয়ে গেছে, ফটাফট করে ফেলি তাহলে। আবার মধ্যে যদি এরকম করে ছোটোখাটো ক্লিপিংস থাকে যেগুলো দেখালে আমার ভালো লাগবে, তাহলে তখন চলে আসবে। সব লাঞ্চ রেডি, লাঞ্চে বসে পড়েছে, জামাই বাবাজির পাতি দেখিয়ে দিই তাহলেই বোঝা যাবে কি আছে। আমি তোমাকে দেখছি, দেখাচ্ছি না, এই চাল কুমড়ো তাড়াতাড়ি, তুমি খেলে খাও চাল কুমড়ো। আচ্ছা ও খায় তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে। চাল কুমড়ো, মোচা,
বড়ি দিয়ে ভেজ ডাল হ্যাঁ বড়ি দিয়ে না বড়া দিয়ে আর চাল কুমড়ো বড়ি দিয়ে আর মুগ ডাল দিয়ে আর আছে ভেজ ডাল আর ডাল দিয়ে না পনির দই চাটনি আছে স্যালাড এই এবার খেয়ে বলবে আর এই যে আমার এই যে এই বাবাজি খায় এই যে এত কিছু রয়েছে এই যে পনিরটা তোমার হ্যাঁ এই একটু পনির নিয়েছে ডাল দিয়ে মেখে দিয়ে বড়া দিয়ে আর পাঁপড় আছে রে টু একটু পাঁপড় আছে ছেলেকে পাঁপড় এই যে পাঁপড় সবাইকে বড়া দিয়ে পাঁপড় দিয়ে দিবি একটু হ্যাঁ দিচ্ছি একটু খেয়ে রিভিউ দিও কেমন লাগছে অনেস্ট রিভিউ চাই ইয়ে ভালো আছে চাল কুমড়ো দেখো লোকজন আসলে এইটুকু টাইম তো লাগবেই বেশি না পৌনে চারটে বাজে এখন আমরা এখন আমরা লাঞ্চে বসবো ভালোই হলো মানে ডিনারের আবার কোনো খরচ থাকছে না এক ঘন্টা তিন বোনে মানে ওদের হয়ে গেছে সব বাচ্চাদের বরদের খাইয়ে দিয়েছি এবার আমরা তিন বোন সাজিয়ে নিয়ে বসেছি বসেছি সব চলো এবার আমরা খাওয়া দাওয়াটা করে নিই যার জন্য এত কিছু করা পিকলুর জন্য পিকলুর রুম রান্না বান্না ভালো লেগেছে মানে পিকলু একটু পদে পদে তারপরে একটু ওই মোচা তারপরে কী বলে চাল কুমড়ো এই সব ধরনের জিনিস খেতে খুব ভালো লাগবে সেই জন্য বানিয়েছিলাম আমার টুকু দিদি বসে বলেছে খেতে আমার বুনু বসছে বসো বুনু বসো চলো তাহলে খেতে বসি বুবুন নেই তোর বিয়েতে মানে সে চুরি দিয়ে এসেছিল আর ওর মাকে কবে দেখেছি সেই করে চুরি দিয়ে বিয়ের সময় এসেছিলাম সেই তখন ওই দেখেছি আমি আর কোথায় মনে করে এসেছি বললো না এখন আবার পাম্প চালিয়েছি না পাঁচটা বাজতে দশ এই জাস্ট খেয়ে দিয়ে রান্নাঘর মানে গ্যাস ফ্যাসগুলো আমি মুছে দিই সেগুলো করে শিখাও চলে এসছে বাসন টাসন নিয়ে চলে গেল টেবিল টেবিল মুছে এই জাস্ট ফ্রি হলাম ওরা এসির মধ্যে ঢুকে গেছে ঢুকে গল্প আরম্ভ করে দিয়েছে যেহেতু ঘর অন্ধকার ওখানটা গিয়ে আর কথা বলতে পারবো না ওই জন্য বাইরের থেকে কথা বলে নিচ্ছি এখন গিয়ে আবার একটু জমি হেজিয়ে গেজিয়ে নিই কেন বললে আমি পাঁচটা বাজতে দশ ছটা দশের ট্রেনে আবার টুকুদি বেরিয়ে যাবে মানে সাড়ে পাঁচটা পৌনে ছটার মধ্যে বেরিয়ে যাবে আর বেশিক্ষণ টাইম নেই তারপরে টুকরাও বেরোবে টুকদেরও একটা জায়গায় যাওয়ার আছে সেই জন্য একটু নিজেরা বনে বনেকে হেজিয়ে গেজিয়ে নিই পরে আবার আসছি তাহলে এই যে আবার বলছে শুটিং গল্প করতে করতে আমাদের সময় হয়ে গেছে পৌনে ছটা বাজে এখন না গেলে ট্রেন পাবে না চলে গেল অনেক বললাম যে আজকের দিনটা থেকে যা বাট ওকে কালকে আবার কোথায় যেতে হবে বর্ধমান যেতে হবে মিহিদানা আনতে না একটা ওর ছেলে ওখানটায় পড়াশুনো করে তাই যাবে কালকে সকালবেলায় তাই ও এখন বেরিয়ে গেছে হ্যাঁ এই আসবি আবার এরকম
কুটির তরফ থেকে এইরকম বলছে বাবা যে কুটি দিল গিফট গিফট এই যে ছোট্ট ইয়ে আর এই যে এই যে বড় পেন্সিল বক্স কুটি দিল না দাদা ভাই দিয়েছে দাদা ভাই দিয়েছে বা কি সুন্দর ভালো আছে দাদা ভাইকে থ্যাংক ইউ বলো চলো টুকুদি যাওয়ার পরে আমরা রেডি ফেডি হয়ে নিয়েছি প্রথমে কথা ছিল যে রামপ্রসাদের ভিটে গঙ্গার পাড় এইসব ঘুরে টুরে তারপরে কাঁচরা পাড়ে যাবো বাট রেডি হতে হতে দেরি হয়ে গেল ওই জন্য আর ওই সব জায়গায় যাওয়া হবে না ডাইরেক্ট কাঁচরা পাড়া যাবো কাঁচরা পাড়ার থেকে কিছু কেনাকাটা আছে সেগুলো করে ওরা যাবে আবার আরেকটা জায়গায় আমরা বাড়ি চলে আসবো চলো তাহলে কাঁচরা পাড়ায় যাওয়া যাক কাঁচরা পাড়ায় এসে গেছি টুক এবার একটু শাড়ি টাড়ি কিনবে ওই জন্য আগমনী বাসন্তীতে ঢুকবো শাড়িটা দেখতে চলো তাহলে দেখো সেই বেরিয়েছিলাম ভিজে পুড়ে বাড়িতে আসলাম এখন 9:10 বেজে গেছে এই জাস্ট বাড়িতে আসলাম আর ওরা গেছে একটা একজনের বাড়িতে মানে অ্যাকচুয়াল পিকলুর অফিস কলিগ আমারও চেনা জানা মানে যার জন্য আমাকেও বারবার বলেছিল বাট আমি গেলে হবে না এই দিকটা আরও কিছু গোছানোর আছে ওই কারণে আমি গেলাম না ওরা গেছে সেখানটায় হয়তো রাত্রিবেলায় হয়তো কি ওখানটায় ডিনার করেই ফিরবে ওরা সেই জন্য রাত্রি ডিনারের চিন্তা নেই আমার মানে ডিনারটা আমাকে বানাতে হবে না তবে আমি পুরো ভিজে গেছি তবে কিছু কাঁচরাপাড়ে তো কেনাকাটা করলাম ওদের জন্য পিকলুর জন্য আর ছেলের জন্য দুজনের জন্য দুটো পাঞ্জাবি নিয়ে চলে এসেছি সোমনাথকে যেরকম টাইপের বার্থডেতে গিফট করেছিলাম ওই রকম টাইপেরই ওদেরও পছন্দ হয়ে গেল তাই ওদের জন্য নিয়ে আসলাম আর টুকটাক কিছু জিনিস ও আরেকটা যেটা এনেছি মাদার্স ডেতে গুব্বুর নাকি খুব ইচ্ছা ছিল আমাকে একটা গাছ গিফট করবে যেহেতু আমি গাছ পেলে পারে বেশি হ্যাপি হয়ে যায় বাট তখন সোমনাথ ওকে ইয়েতে নিয়ে যেতে পারিনি তোমার গাছ কিনতে সেই জন্য আজকে একটা গাছ নিয়ে নিয়েছি যে যখন মনে মনে ভেবেছিল তাহলে কেন সেটা নেব না গাছটায় কাটা আছে আমি তুলতে পারবো কি না গাছটাই ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছি কালকে একটা নিমন্ত্রণ আছে আমার বান্ধবীর মেয়ের বার্থডে ওর জন্য একটা গিফট কিনে নিয়ে চলে আসলাম রাত্রিবেলায় কালকে আর তোমার একটা গাছ নিয়ে এসেছি গাছটার নামটাও ভুলে গেলাম আমার খুব ইচ্ছা ছিল বাট অনেকদিন যাবৎ নেওয়া হচ্ছিল না গাছটা এই যে বাবা কাটা আছে এই যে ফুল এই গাছটা নিয়ে চলে এসছে হ্যাঁ যে যে এই গাছের নামটা জানো কমেন্টে লিখো তো কাটা আছে কাটা সমেত এই যে গাছটা কি যেন নামটা বললো ভুলে গেছি তাই যাই হোক গাছটা নিয়ে চলে এসেছি আর যেগুলো নিয়ে এসছি তার মধ্যে মোস্ট 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 ভাইটাল দুধের প্যাকেট নিয়ে এসছি আমার বোনের খুব ছোট ছোট কিছু রিকোয়ারমেন্ট ছিল যেটাকে আমার ফুলফিল করতে হবে তার মধ্যে এক নম্বর ও আমার হাতে পায়েসটা খেতে আমার দিদি বোন দুজনাই খুব ভালোবাসে মানে বলে যে আমার মতো পায়েস নাকি কেউ করতে পারে না ওরা সো আমার বোন আমাকে ফার্স্ট আসার আগের থেকে বলে দিয়েছে দিদি তোর পায়েস দেখি আর আমি লোভ দিই তুই কিন্তু আমি গেলে পারে আমাকে আর আমার যেহেতু সারা বারো মাস আমি খেজুরের গুড়টাকে স্টক করে রেখেই দিই ফ্রিজে তা খেজুরের গুড় দিয়ে আমাকে পায়েস করে এক বাটি ভরে দিবি আমি একা একা বসে বসে এক বাটি পায়েস খাবো তা কালকে এসছে কালকে তো যেহেতু মাটন চিকেন এইসব হয়েছিল কালকে তো পায়েস করলে খেতে পারতো না ওই জন্য হয়নি আর আজকে সারাদিনে তো সেসব করার স্কোপ নেই এখন ও নেই দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি এখন পায়েসটা বানাবো আমি আর যেটা ভীষণ ছোট একটা জিনিস বাট ও আমার কাছে খুব আবদার করে খেতে চেয়েছে সেটা হচ্ছে হাঁসের ডিম যে হাঁসের ডিমের কারি খাওয়াবি যেহেতু মুম্বাইতে হাঁসের ডিম টিমগুলো পাওয়া যায় না ও বলেছে আমাকে একটু হাঁসের ডিমের কারি খাওয়াবি তা কালকে ওরা সকালবেলায় চলে যেতে চাইছিলো আমি বলেছি না তুই হাঁসের ডিম খেতে চেয়েছিস আমি তাহলে কোন টাইমটা খাওয়াবো আজকে রাত্রিবেলাও খাচ্ছে না ডিনার অন্য জায়গা থেকে করে আসবে তাই কালকে হাঁসের ডিম খাইয়ে তারপরে ওদের পাঠাবো
সো এই ছিল আমার কেনাকাটা, এই ছিল ইয়ে। চলো এখন আমি পায়েস ঠায়েস বানাবো, যার জন্য এখন যদি আমি আর ব্লগটা করতে যাই, সারাদিন ভীষণ ধকল গেছে, ভীষণ ইয়ের মধ্যে দিয়ে গেছি, দেখতেই পেরেছো তোমরা সেটা সবটাই দেখলে যে কী কী করলাম না করলাম। সো ভেজা গায়ে এত কথাও বলছি, সেই জন্য আর ব্লগটাকে বাড়াবো না, এখন পায়েস ঠায়েস বানাবো। কালকে যখন বোন পায়েসটা খাবে তখন কালকে তো নতুন করে একটা ব্লগ শুরু করব, তখন দেখাবো যে পায়েসকে ওর মুখের এক্সপ্রেশন কী বা হাঁসের ডিমটা খেয়েও বা কী বলে। আপাতত চলো টাটা বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।